নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি ইভিএসের সেট টু শুরু করা যাক ভিডিওটি কোনটি পরিবেশের সজীব উপাদান নয় অপশন এ বাড়িমণ্ডল অপশন বি আলোকজীবী অপশন সি পরজীবী অপশন ডি জৈব যৌগজীবী পরিবেশে সজীব উপাদান নয় সেটি হচ্ছে অপশন এ বাড়িমণ্ডল কোনটি পরিবেশের পরভোজী নয় অপশন এ মৃতজীবী অপশন বি আলোকজীবী অপশন সি পরজীবী অপশন ডি জৈব যৌগজীবী পরিবেশের পর পরভোজী নয় আলোকজীবী অর্থাৎ অপশন বি এখানে সঠিক উত্তর মানুষের সৃষ্টির যুগ হল অপশন এ পোটোরোজয়িক যুগ অপশন বি প্যালিওজৈক যুগ অপশন সি মেসোজৈক যুগ অপশন ডি কেনোজৈক যুগ তো মানুষ সৃষ্টির যুগ হল কেনোজৈক যুগ অর্থাৎ অপশন ডি এখানে সঠিক উত্তর ম্যাশন হল এক প্রকার অপশন এ এক প্রজাতির শিম্পাঞ্জি অপশান বি এক প্রজাতির বানর অপশান সি এক প্রজাতির হাতি অপশন ডি এক প্রজাতির বিড়াল ম্যাশন হল এক প্রজাতির বানর অর্থাৎ অপশান বি যে গ্রন্থে ক্ষতিকারক জীব প্রজাতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলা হয় অপশন এ গ্রিন ডেটা বুক অপশন বি ব্ল্যাক ডেটা বুক অপশান সি রেড ডেটা বুক অপশান ডি অরেঞ্জ ডেটা বুক যে গ্রন্থে ক্ষতিকারক জীব প্রজাতি সমূহ লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলা হয় ব্ল্যাক ডেটা বুক অর্থাৎ অপশন বি সঠিক উত্তর জীব সৃষ্টির প্রাথমিক উপাদান হল অপশন এ জিঙ্ক অপশন বি অ্যালুমিনিয়াম অপশন সি ম্যাগনেশিয়াম অপশন ডি ক্লোরিন জীব সৃষ্টির প্রাথমিক উপাদান হল ম্যাগনেসিয়াম অর্থাৎ অপশন সি সঠিক উত্তর কার্বোহাইড্রেট তৈরির উপাদান হলো অপশন এ কার্বন হাইড্রোজেন ও নাইট্রোজেন অপশান বি কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন অপশান সি কার্বন হাইড্রোজেন ও ক্লোরিন অপশান ডি নাইট্রোজেন হাইড্রোজেন ও অক্সিজেন কার্বোহাইড্রেট তৈরির উপাদান হলো কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর চলে গেলাম পরবর্তী প্রশ্নে যে প্রাণী বা প্রাণীগুলি রাত্রে বেশি সক্রিয় সেগুলি হল অপশান এ প্যাঁচা অপশান বি ইঁদুর অপশান সি আরশোলা আর অপশান ডি সবগুলো দেখুন অপশনগুলো পড়েই বোঝা যাচ্ছে প্যাঁচা ইঁদুর এবং আরশোলা এই তিনটি প্রাণী রাত্রে বেশি সক্রিয় তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ সবগুলি পরবর্তী প্রশ্ন হোমোসেপিয়েন্স যে প্রজাতির বৈজ্ঞানিক নাম সেটি হল অপশান এ মানুষ অপশন বি উদ্ভিদ অপশন সি সাপ অপশন ডি মাছ হোমোসেপিয়েন্স উদ্ভিদ এর বই প্রজাতির বৈজ্ঞানিক নাম ডাইনোসর বিলুপ্তির কালকে বলা হয় অপশন এ ক্রিটেসাস অপশন বি জুরাসিক অপশন সি ট্রায়োসিক অপশন ডি কোনোটিই নয় দেখুন প্রদত্ত অপশানগুলির মধ্যেই ডাইনোসর বিলুপ্তিকাল কোনোটিই নয় তাহলে অপশান ডি এখানে সঠিক উত্তর হবে চলে গেলাম পরবর্তী প্রশ্নে যে বাস্তুতন্ত্রে জীবন বেশি সেটি হলো অপশন এ তুষার অঞ্চল অপশান বি উষ্ণ অঞ্চল অপশান সি চারুণভূমি অপশান ডি জঙ্গল বন্ধুরা এখানে একটু ভুল হয়েছে জীবন বেশি নয় জীব ভর বেশি হবে জীব অপশন ডি পরবর্তী প্রশ্ন ফান্ডামেন্টালস অফ ইকোলজি গ্রন্থটি লেখককে অপশন এ ওডাম অপশন বি চ্যাপম্যান অপশন সি লিন্ডেম্যান অপশান ডি হাচিনসন ফান্ডামেন্টাল অফ ইকোলজি গ্রন্থটি লেখক হল অপশান এ ওডাম চলে গেলাম পরবর্তী প্রশ্নে জিভরের একক অপশান এ ক্যালোরি অপশান বি কিলো ক্যালোরি অপশান সি জুল অপশান ডি ওয়াট জীবভরের একক কিন্তু ক্যালোরি অর্থাৎ অপশন এ এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের একক অপশন এ ক্যালোরি অপশান বি কিলো ক্যালোরি অপশান সি জুল অপশান ডি ওয়াট বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের একক কিলো ক্যালোরি অর্থাৎ অপশান বি সঠিক উত্তর পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হল অপশন এ এশিয়ার বাস্তুতন্ত্র অপশান বি স্থলভাগের বাস্তুতন্ত্র অপশান সি জলভাগের বাস্তুতন্ত্র অপশান ডি আমেরিকার বাস্তুতন্ত্র পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হল অপশন সি জলভাগের বাস্তুতন্ত্র সম্প্রতিকালে প্রাণী মঙ্গল অ্যাক্ট কত সালে হয়েছে অপশন এ দু সালে অপশন বি দু সালে অপশন সি দু সালে অপশন ডি দু সালে সাম্প্রতিককালে প্রাণী মঙ্গল অ্যাক্ট হয়েছে দু সালে পরবর্তী প্রশ্ন প্রাণীর সঠিকভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন অপশান এ সুস্থ পরিবেশ অপশান বি সুষম খাবার অপশান সি স্বাভাবিক আচরণ করার মতো উপযুক্ত জায়গা অপশান ডি সবগুলো দেখুন প্রাণীর সঠিকভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন তিনটি অপশানই অর্থাৎ এ বি সি তিনটি এখানে সঠিক উত্তর হবে অপশান ডি যেহেতু সবগুলো এই অপশানে রয়েছে চলে গেলাম পরবর্তী প্রশ্নে দেখুন ডাইনোসরের কোন যুগে অবলুপ্ত হয়েছে বলে মনে করা হয় এখানে আপনি সঠিক উত্তরটি পাবেন অপশান এ প্যালিওজৈইক যুগে অপশান বি মেসোজৈক যুগে অপশান সি ফেনোজৈইক যুগে অপশান ডি পেটেরোজৈক যুগে ডাইনোসর মেসোজৈক যুগে অবলুপ্তি হয়েছে অর্থাৎ অপশান বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সুস্থ ও প্রাকৃতিক সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজন এ প্রথা যুক্ত শিক্ষা বি প্রথা মুক্ত শিক্ষা সি বিধি বহির্ভূত শিক্ষা ডি সবগুলি সুস্থ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজন সবগুলি আজকে শেষ প্রশ্ন রেড ডেটা বুক যে সব বিষয়ে রয়েছে সেগুলি হল অপশান এ জীব জীবন্ত বিভিন্ন জীবের বিষদ তালিকা অপশান বি লুপ্তপ্রায় জীবের বিষদ তালিকা অপশান সি লুপ্তপ্রায় জীবের প্রজাতির বিশদ তালিকা অপশান ডি জীবন্ত জীবের বিশদ তালিকা তো রেড ডেটা বুকে যেগুলি রয়েছে লুপ্তপ্রায় জীবের প্রজাতির বিশদ তালিকা অর্থাৎ অপশন সি এখানে সঠিক উত্তর বন্ধুরা আজ এই পর্যন্তই বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য